অর্থাৎ এক সময় তো আসলে আবাহনী মোহামেডান ম্যাচ মানে ছিল টান টান উত্তেজনা মাঠে এবং মাঠের বাইরে, সেটা হয়তো কিছুটা জৌলু সারিয়েছে সে লড়াইটা। এখন কি কোনো লড়াই সেই জায়গাটা নিয়েছে? আবাহনী বসুন্ধরা কিংস, আবাহনী চ্যাম্পিয়ন ছিল, বসুন্ধরা কিংস এসে সেই থ্রোনটা নিয়ে নিয়েছে। এখন সম্ভবত বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন এই বসুন্ধরা আর আবাহনীর ম্যাচটাই। ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালেই দেখা যাবে সেই বড় লড়াইটা, দ্বিতীয় সেমিফাইনালে যেখানে মুখোমুখি হচ্ছে আবাহনী লিমিটেড আর বসুন্ধরা কিংস। দুই দলের সেই চিরপ্রতিদ্বন্দ্বিতার ঝাঁজটা আসলে শুরু হয়েছিল 2018 সালের ফেডারেশন কাপ ফাইনালে, যেখানে শেষ পর্যন্ত আবাহনী জিতেছিল 3-1 গোলে। কিন্তু মাঠের উত্তেজনা ছিল চরমে, দুই দলের চারজন ফুটবলারকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সে ম্যাচে। রিফাত, এরপরে তো আরও দুটো ম্যাচ হয়েছে, সেই ম্যাচের রেজাল্টগুলো আসলে কী ছিল? বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচগুলো দুটোই কিন্তু বসুন্ধরা কিংস জিতেছিল 3-0 আর 1-0 গোলে। বসুন্ধরা কিংসকে এরপর থেকে সেই ফেডারেশন কাপের ম্যাচের পর থেকে কিন্তু আবাহনী আর হারাতেও পারেনি। নিঃসন্দেহে দুই দলের কোচের কাছে শুনে নেব 2018 সালের সেই ফেডারেশন কাপের ম্যাচটার কথা, সেটার প্রভাব কি এ ম্যাচেও পড়বে। যা হয়েছিল তা ভুলে গেছি, সবাইকে পরিষ্কার বলা আছে এটা খেলা, মারামারি করার জন্য ফুটবল না, খেলোয়াড় সুলভ মানসিকতা মাঠের পুরোটা সময় ধরে রাখতে হবে। We are not playing football to fight. We are not playing football to put problems on the... I think they're all national team players, they're all friends. যা হয়েছিল তার যেন আর না হয়। আমার ধারণা ওদের মাঝেই সেই ম্যাচের রেশ নেই কোনো। ফুটবল মাঠে মেজাজ হারানো যাবে না, এটাই বড় কথা। So much time together in the national teams and I don't think that will happen again. ফেডারেশন কাপের সেমি ফাইনালের এই লড়াইটা কিন্তু দুই কোচেরও, একজন স্প্যানিশ অস্কার ব্রুজন আরেকজন পর্তুগিজ মারিও লেমোস। হাবে ভাবে খানিকটা মিল খুঁজে পাওয়া যেতে পারে সেই জোসে মরিনহো পেপ গার্দিওলার আমলের লড়াইয়ের। একজন পজিশন বেসড ফুটবল খেলেন, যিনি স্প্যানিশ তিনি বসুন্ধরা কিংস পজিশন বেসড ফুটবলে পছন্দ করেন, এবং মারিও লেমোস তিনি আসলে জেতার জন্য যা করতে হয় সব কিছুই করতে রাজি আছেন। সেট পিস তার দলের মূল ভরসা, এছাড়া লং পাস নির্ভর ফুটবলও আমরা আবাহনীকে খেলতে দেখেছি। এই দুই কোচের অবশ্য রেকর্ড দুই রকম। মারিও লেমোস বাংলাদেশে আসার পর থেকে এফসি কাপে তার সাফল্য আছে, কিন্তু অস্কার ব্রুজনের যে ধরনের সাফল্য তার ধারে কাছে কিন্তু যেতে পারেনি আসলে লেমোস। রিফাত, আসলে যেটা বলছিলেন সেটাই যে মারিও লেমোস কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ট্রফি জিতে নেই তার দল, তাই তিনি দায়িত্ব নেওয়ার পর আবাহনী এখন পর্যন্ত কোনো ট্রফি জিতেনি। অন্যদিকে কিন্তু বসুন্ধরা কিংসের দায়িত্ব নেওয়ার পর অস্কার ব্রুজনের অধীনে এখন পর্যন্ত 3টি শিরোপা গেছে দলটির দখলে। ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে, এবং ইন্ডিপেন্ডেন্স কাপের শিরোপাও কিন্তু সেই অস্কার ব্রুজনের হাত ধরেই পেয়েছে বসুন্ধরা কিংস। তো সুতরাং এই দুই দলের দুই মাস্টার টেকনিশিয়ানের লড়াইটা কেমন হবে, তারা কিভাবে উপভোগ করবেন একে অপরের সাথে লড়াইটা, তাই শুনে নেওয়া যাক। Respect for Mario, he's doing a fantastic job at Abahani and I don't consider it's going to be a Mario সাথে লড়াইটা উপভোগ করি, তবে কোনো ঝামেলা নেই আমাদের দুজনের, কোচিং এর ধরন আলাদা, মাঠে যার পরিকল্পনা কাজে লাগবে সেই সফল। পজিটিভ ফুটবল খেলবো আমরা, আবাহনীকে হালকা করে দেখা কোনো সুযোগ ও কারণ নেই। And game idea and tomorrow is about the team focusing better. See myself a little bit, I would say in the Mourinho style, in the Portuguese style. আমার কোচিং দর্শনে পর্তুগিজ স্টাইলের ছোঁয়া আছে, যেটা মরিনিওর ক্ষেত্রে দেখা যায়। বসুন্ধরা মাঠে পজিশন ধরে খেলে, কোয়ালিটি ফুটবল ছেলেরা খেলতে পারলো কি না তা আমার কাছে গুরুত্বপূর্ণ না, ম্যাচ জেতাটাই ইম্পর্টেন্ট, সেটা যেভাবেই হোক না কেন। বসুন্ধরা কিংসের বড় একটা শক্তির জায়গা তাদের গোল দুর্গের অতন্ত্র প্রহরী আনিসুর রহমান জিকো, এখন পর্যন্ত আসলে কোনো গোল কনসিড করেননি, একই সাথে রক্ষণভাগের কথাও বিশেষ করে বলতেই হয়। সেন্টার ব্যাকে খালিদ শাফি খেলছেন, তপু বর্মন ইয়াসিন খান অদল বদল করে খেলছেন, সেই সাথে লেফট ব্যাক এবং রাইট ব্যাক যেখানে রিমন খেলছেন এবং বিশ্বনাথ খেলছেন, তারা কিন্তু বসুন্ধরা কিংসের রক্ষণটাকে ভালোভাবে এখন পর্যন্ত সামলে নিয়েছেন।
আবাহনীর বিপক্ষে ম্যাচের আগেও তারা তাদের সেই প্রস্তুতিটা সেরে নিয়েছেন, যেখানে বসুন্ধরা কিংসের বড় একটা শক্তি জায়গাটা হচ্ছে টিম কম্বিনেশন। আমরা কিন্তু একটা টিম ওয়াইজে পুরো ফুটবল খেলি, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমার কাছে মনে হয় আমরা খুব ভালো পারফরমেন্স করতেছি বিগত তিনটা ম্যাচে যেটা আমরা ফেডারেশন কাপে খেলেছি। তো আমার কাছে মনে হয় আমরা যদি ডিপার্টমেন্ট অনুযায়ী প্লেয়ার বেস করি তাহলে আমার কাছে মনে হয় আমার টিম শক্তিশালী আমি অবশ্যই ধরে রাখবো, বিকজ আমরা অলরেডি দেখেন একটা গোলও কনসিড করিনি। তো এই জায়গা দিক দিয়ে আমি বলবো যে আমরা ভালো এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা শক্তিশালী। টপু বর্মনের কথা শুনছিলাম আমরা, টপু বর্মন কিন্তু আগে আবাহনী লিমিটেডের হয়েও খেলেছেন, তার আবাহনী মোহামেডানের ম্যাচ খেলারও অভিজ্ঞতা আছে মোহামেডানের হয়ে, এবং আবাহনীর পক্ষে তিনি মোহামেডানের বিপক্ষেও খেলেছেন। অর্থাৎ এরকম কম্বিনেশন আরও আমরা কয়েকটা দেখতে পারি। ইমন বাবু, তিনিও কিন্তু আসলে আবাহনীতে ছিলেন। মাসি সাইঘানি, তিনি একটা সময় ট্রায়ালে বসুন্ধরা কিংসে গিয়েছিলেন যদিও এরপর আবাহনীতে যোগদান করেন। অর্থাৎ এই ম্যাচে ছোট ছোট লড়াইয়ের কিন্তু অভাব নেই। তবে এইখানে আলাদা করে একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে ফরেনারদের কথা। বসুন্ধরা কিংস তারা অনেক দিন ধরে প্র্যাকটিসের ভেতর আছে, এফসি কাপে খেলা হওয়ার একটা কথা ছিল, তখন থেকেই বসুন্ধরা কিংসের যে স্ট্রাকচার আমরা দেখেছি অসাধারণ, অনেক দিন ধরে যে প্র্যাকটিস করে তাদের ভেতর টিম কম্বিনেশনটা গড়ে উঠেছে সেটা কিন্তু বারবার ম্যাচে ফুটে উঠছে। এবং তার পেছনে অন্যতম বড় কারণ কিন্তু রবসন এবং জোনাথন ফার্নান্দেজ, এই দুই ব্রাজিলিয়ানের কম্বিনেশন, মিডফিল্ড কম্বিনেশন। সাথে রাউল বেসেরা, আর্জেন্টাইন স্ট্রাইকার, 3 ম্যাচে 3 গোল করেছেন। অর্থাৎ সব কিছু মিলিয়ে রাউল বেসেরার সঙ্গে জোনাথন ফার্নান্দেজ এবং রবসন রবিনিওর যে কম্বিনেশন, সেটা এই ম্যাচে বড় সড় পার্থক্য গড়ে দিতে পারে। Estou muito feliz aqui. Comissão técnica, o clube inteiro está me ajudando. দলের সবাই সহায়তা করেছে, 3 ম্যাচেই সেরা হয়েছি সে কারণে। এদেশের মানুষ ব্রাজিলিয়ান ফুটবলারদের ভালোবাসে, তাদের কাছে দেখলাম প্রত্যাশাও বেশি থাকে। আমি কিন্তু শুধু গোল করতেই চাই না, করাতেও চাই। Eu acho que é um conjunto. রবসন জোনাথন আর রাউল বেসেরাকে সামলাতে বড় একটা পরীক্ষাই দিতে হবে আবাহনীর রক্ষণকে। তবে সেই রক্ষণেও আছে নানা ধরনের দুশ্চিন্তা এই ম্যাচের আগে কোচ মারিও লেমোসের, কারণ রায়হান হাসান কিছুটা ইঞ্জুরিতে ভুগছেন, অন্যদিকে মাসি সাইঘানিও শেষ দিনের অনুশীলনে তাকে দেখা যায়নি। তবে মারিও লেমোস বলছেন বসুন্ধরা কিংসের বিপক্ষে যে মাঠের লড়াই, সেই মাঠের লড়াইয়ে তাদের সবাইকে ফুল ফিটেই পাওয়া যাবে। আবাহনীর কিন্তু কৌশলের বড় একটা জায়গা জুড়েই থাকছে সেট পিস এবং রায়হান হাসানের লং থ্রো। এখন পর্যন্ত আসলে যতগুলো গোল আবাহনী করেছে তার সবগুলোর উৎসই কিন্তু সেই সেট পিস। দুটা টিমই খুব ভালো টিম, 50-50, বাট কিছু একটা জিনিস যেটা এগিয়ে থাকবে যে আমি মনে করি যে আমাদের ফর্মগুলো আসলে ভিসা জটিলতার কারণে একটু দেরিতে আসছে, তো ওদেরগুলো আগে আসছে, তো ওদের ফর্মগুলোর ফিটনেস একটু ভালো, আমাদেরগুলো একটু ফিটনেস কম। তো তারপর মনে করি যে ম্যাচ খেলার সময় কিন্তু এটা আসলে কখনো কেউ চিন্তা করে না যে কার কতটুকু ফিটনেস আছে, সবাই সবার জায়গা থেকে সব প্লেয়ারই সেরাটা ট্রাই করে। তো আশা করি আমাদের প্লেয়ারগুলোও সেরাটা ট্রাই করবে, আর অসম্ভব বলে কিছু নেই, দুই টিমই ভালো, আর আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি অবশ্যই আশাবাদী আমরা। আবাহনীর জন্য গোল করা কিন্তু একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, শুধুমাত্র সেট পিসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা আসলে ভোগাচ্ছে আবাহনীকে। আমরা শেষ ম্যাচে যদিও ওপেন প্লে থেকে একটা গোল দেখেছি, ওই গোলটা নিয়ে খানিকটা কন্ট্রোভার্সি যদিও ক্রিয়েট হয়েছিল ম্যাচের একেবারে শেষ দিকে, তারপরও বিল্ড আপ ফুটবল বা ওপেন প্লে থেকে আবাহনীর গোল করতে না পারা এটা একটা অবশ্যই একটা দুশ্চিন্তার কারণ। বিশেষ করে আবাহনীর আক্রমণ ভাগ অনেকদিন ধরে সামলাচ্ছিলেন সানডে চিজোবা, তিনি চলে যাওয়ার পর যে ফ্রান্সিসকো তোরেস এসেছেন তিনি এখন পর্যন্ত আসলে খুব বেশি ভালো করতে পারেনি সেটা বললেও ভুল হবে, কারণ শেষ ম্যাচটাই তিনি গোল করেছেন এবং তিনি আসলে আমাদেরকে ম্যাচ শেষে জানিয়েছিলেন যে এখন কনফিডেন্স তিনি ফেরত পেয়েছেন এবং বসুন্ধরা কিংসের আগে ম্যাচের আগে কনফিডেন্স ফেরত পাওয়াটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদিও এই ম্যাচে আলাদা একটা নজর থাকবে নাবিব নওয়াজ জীবনের ওপর, আবাহনীর ক্যাপ্টেন তিনি, বসুন্ধরা কিংসের সাথে ম্যাচ মানে তার জন্য ফাইনালের আয়োজন। বোঝাপড়ার সমস্যা, তারপরও আমাদের দুই একটা গোল যদি আপনার খেলার মাধ্যমে হয়ে যায় তখন আবার কনফিডেন্সটা ফিরে আসবে, তো এটা বড় কোনো সমস্যা না। যেগুলো চান্স আমরা কিন্তু চান্স ক্রিয়েট করতেছি কিন্তু কাজে লাগাইতে পারতেছি না, তো এটা যদি আমরা কাজে লাগাইতে পারি তখন কন্টিনিউ হয়ে যাবে। প্রেডিকশন টাইম, নাবিল খান, এই ম্যাচের প্রেডিকশন দেওয়ার ঝুঁকিটা কি নেবেন আপনি? না, আমি কোনো রিস্ক নেব না এই ম্যাচ নিয়ে, আমার কোনো প্রেডিকশন নাই, জমজমার একটা ফুটবল ম্যাচই হবে, কারণ দেখুন দুই দলেই কিন্তু জাতীয় দলের
অনেক তারকা ফুটবলাররাই আছে এবং দু দলের এই ফরেন কালেকশন মোটামুটি ভালো। সো একটা জমজমাট ম্যাচের এই প্রত্যাশা আমার কাছে, কোনো প্রেডিকশন নেই। নাবিল খান ঝুঁকি না নিলেও আমি ঝুঁকিটা নেব। জাতীয় দলের প্লেয়ারদের কথা বলছিলেন, বিদেশি ফুটবলারদের কথা বলছিলেন নাবিল খান, কিন্তু আমার কাছে মনে হয় বসুন্ধরা কিংসের স্কোয়াড ডেপথ সেদিক থেকে বসুন্ধরা কিংস অনেক বেশি এগিয়ে। আবাহনীকে আমরা শেষ ম্যাচেও দেখেছি কোয়ার্টার ফাইনালে, তাদের যখন একটা গোল দরকার ছিল, বেঞ্চ থেকে একজন নামিয়ে যে তার জায়গায় কেউ নেবেন বা ম্যাচটা ঘুরিয়ে দেবেন, তেমন প্লেয়ার আবাহনীর সাইড বেঞ্চে বড়ই অভাব। শেষ পর্যন্ত নাসিরকে নামিয়েছিলেন মারিও লেমোস এবং সাদউদ্দিন উঠে গিয়েছিলেন রাইট উইঙ্গার হিসেবে। আমার ধারণা এই স্কোয়াড ডেপথের এই জায়গাটা ম্যাচে ব্যবধান গড়ে দিতে পারে এবং সে কারণেই আমি আসলে বসুন্ধরা কিংসকে এগিয়ে রাখব। সময় আসলে বলে দেবে ম্যাচের ফল কি হতে যাচ্ছে, কে পাচ্ছে ফাইনালের টিকিট। টি স্পোর্টসে সরাসরি দেখা যাবে ফেডারেশন কাপের জমজমাট বসুন্ধরা কিংস আর আবাহনী লিমিটেডের এই সেমিফাইনাল। চোখ রাখুন টি স্পোর্টসে।